হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 4 নং দীঘলবাগ ইউনিয়নের মথুরাপুর গ্রামের একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইনাথগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পুলিশ অফিসার এসআই অনেক পালকে গুরুতর আহত করেন। ঘটনাটির খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুক আলীর দিক নির্দেশনায় ও এসআই বিজয় দেবনাথ, এসআই বদরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ অফিসারকে উদ্ধার করে এবং হামলায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, 28 মার্চ বৃহস্পতিবার রাত 3টার সময় ওই গ্রামের একটি সংঘর্ষের খবর আসে এসআই অনিক পালের কাছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে অভিযুক্তরা ওনাকে বাধা প্রদান করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা এসআই অনিক পালের উপরে হামলা করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী বলেন, আহত এসআই অনিক পাল নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানা আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করেন। পরে 29 মার্চ শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।